বিশ্বের সবার চরণে আমার প্রণাম নিষিদ্ধা কথাটা আমরা প্রায়শই শুনে থাকি অনেকেই শুনেছি এই গ্রামগঞ্জে হয়তো এখনো মানুষজন বলবেন নিষিদ্ধা ঘটে কি ঘটে না এ নিয়ে বিস্তর বিতর্ক আছে প্রত্যেকটি বিতর্ককেই আমি সম্মান করি প্রত্যেকেই তার মতামত নিশ্চয়ই পোষণ করতেই পারেন আমি একটা ছোট্ট ঘটনা বলে তারপর আমি একটা অন্য জিনিস আমি বলছি এটার জন্য কি ধরনের ক্রিয়া ব্যবহার করা হয় পুরনো দিনে কি করা হতো এখন কি করা হয় ইত্যাদি বিষয় নিশির ডাকে আমরা নর্মালি যেরকমটা শুনেছি সেই গল্প সবাই জানি একটা ছোট ঘটনা দিয়ে বলি যে নিশির ডাক এটা বর্তমান জীবনে সেটা নিশির ডাক কিনা এখনো পর্যন্ত শিওর নয় কিন্তু যেহেতু ঘটনাগুলি পুরনো দিনের নিশির ডাকের গল্প আমরা ছোটবেলায় যেরকম শুনে এসেছি মাঠাকুমার কাছে তার সঙ্গে খানিকটা মেলে তাই নিশির ডাক শব্দটা ব্যবহার করলাম দু হাজার কিংবা দু সাল আমি কাজ করতে গেছি উত্তরবঙ্গের ছোট্ট একটি গ্রামে তো কাজ করতে যাওয়ার প্রধান উদ্দেশ্য ছিল বাস্তুক্রিয়া অন্য কোনো বিশেষ কাজে নয় বাস্তু কাজ করতে গেছি আমি একটি পুরোনো অনেক পুরনো কোনো সম্পত্তি পুরনো বাড়ি অনেকটা জমি সমেত সেটা আমাদের মহারাষ্ট্রে নাসিকে থাকা আমার এক ক্লায়েন্ট তারা কিনেছিলেন তারা বাঙালি কিনেছিলেন কিন্তু যা হয় পুরনো বাস্তুর অনেক সমস্যা থাকে সেই সমস্ত কারণের জন্য আমি ওখানে বাস্তুক্রিয়া করতে যাই এবং তারা আমি যখন যাই তারা তখন অলরেডি ওই পুরনো বাড়িতে খানিকটা রেনোভেট করে সুন্দর খানিকটা জায়গা বানিয়ে নিয়ে তারা সেখানে বাস করা শুরু করেছেন এই অবস্থায় আমি ওই বাস্তু কাজে গেছিলাম তো যেদিন আমি যাব বলে স্থির হয়েছে তার দিন সাতেক আগের ঘটনা এটি আমি তো মানসিকভাবে প্রস্তুত আমি বাস্তু কাজ করতে যাচ্ছি সেই জন্য কাজ করবার যা যা নিয়মকানুন যেভাবে তার উপকরণ সাজাতে হয় নিতে হয় সে সমস্ত বা মুচকি বাঁধছি কিন্তু দিন সাতেক আগে এমন একটি ঘটনা ওখানে ঘটল যে ঘটনাটা আমাকে অন্যভাবে ভাবতে বাধ্য করল ঘটনাটি হচ্ছে এই ওই বাড়ির একটি মেয়ে যার বয়স হবে তখন সম্ভবত সতেরো কি আঠেরো হয়তো হয়নি এরকম হবে তা মেয়েটি খুব ঘুমকাতুরে যখনই সুযোগ পায় তখনই ঘুমিয়ে পড়ে একটু ঘুমিয়ে নেয় তো সে সময় তার সেই অভ্যেসটা ছিল এবং যে কারণে তার গুরুজনরাও আমার কাছে প্রায়শই অভিযোগ করতো যে গুরুদেব একটু দেখুন পড়াশুনোর ধারকাস দিয়ে যাচ্ছে না পড়তে গিয়ে ঘুমিয়ে পড়ে আর্ধেক সময় পড়াশুনো করতে গিয়ে ঘুমিয়ে পড়ার ফলে সে তার টাস্ক তৈরি করতে পারে না সেই জন্য টিচাররা বকাবকি করে ইত্যাদি ইত্যাদি তা তারা ভেবেছিল যে পরিবেশটা বদল হচ্ছে হয়তো খানিকটা চেঞ্জ হবে কিন্তু ওখানে এসে জল হওয়ার গুণে বাংলার জল হওয়ার গুণে সে আরও ঘুমোতে আরম্ভ করে তো এইসব নিয়ে বকাঝকা যা হয় সব বাড়িতে এ সমস্ত হয়েছিল আমি ওখানে পৌঁছনোর দিন সাথে আগে রাত্রিরে ওই মেয়েটি মধ্যরাতে হঠাৎ বিছানা থেকে উঠে পড়ে সেটা কিন্তু কেউ দেখতে পায়নি যখন সে দরজাটা খোলে তখন দরজার খিলের আওয়াজ তাতে নিচে থাকা যারা ওই বাড়ির মানে ওই কেয়ারটেকার দারোয়ানের মতো দুজন ছিলেন আর তার পাশের পাশের ঘরটাতে রান্না করতেন যে দু তিনজন মহিলা তারা ছিলেন এদের মধ্যে ওই দারোয়ান এবং কেয়ারটেকার যে ভদ্রলোক দুজন থাকতেন তাদের কোনো একজন ওই খিলের আওয়াজ শুনতে পান এবং তার উঠে পড়ে দেখেন যে দরজা খুলে নিঃশব্দে মেয়েটি হেঁটে যাচ্ছে এবং তার হেঁটে যাওয়াটা অদ্ভুত সে মানে নর্মাল হেঁটে যাচ্ছে কোনো তাড়াহুড়ো নেই তার এবং পেছন থেকে এই ভদ্রলোক তাকে ডাকেন যে খুঁকি কোথায় যাচ্ছ সেই মেয়েটি কোনো সাড়া দেয় না তখন এই ভদ্রলোক তার পাশের পাশের ঘরে ওই যে দিদিরা শুয়েছিলেন তাদেরকে ডাক দেয় তারা ওঠে তারা উঠে দুজন এই পেছন পেছন বেরোয় ডাকেও দু একবার কিন্তু কোনো সাড়া পায় না মেয়েটি হেঁটে যাচ্ছে সামনের দিকে ওই জমির ভেতর একটি বড় পুকুর ছিল লক্ষ্য পুকুরের দিকে যাওয়া এরা নিজেরা নিস্তব্ধ হয়ে যায় কোনো কথা না বলে অনুসরণ করতে থাকে খানিক দূর এগিয়ে গিয়ে পুকুরের ঘাটের দিকে না গিয়ে ঘাট ছাড়া যে পুকুরের ধার সেইখানে গিয়ে মেয়েটি দাঁড়ায় এবং এদের এরা তখন তাদের ডিস্টেন্স কমিয়ে ফেলেছে প্রায় পেছনে এসে দাঁড়িয়েছে এবং মেয়েটি পুকুরেতে ঝাঁপ দেওয়ার জন্য উদ্ধত যে মুহূর্তে হয় এরা পেছন থেকে তাকে জাপটে ধরে এই দুই দিদি কিন্তু মুশকিলের ব্যাপার হলো এই জাপটে ধরে তারা বুঝতে পারল যে মেয়েটির গায়ে এক অপরিসীম শক্তি অপরিসীম এবং এত শক্তি যে এই দুজন মিলে তাকে প্রায় ধরে রাখতে পারে না তখন ওই দিদিদের কেউ একজন চিৎকার করে এবং ওই যে দারোয়ান এবং কেয়ারটেকার ভদ্রলোক তারাও গুটি তো বাইরে বেরিয়েছেন তারাও দৌড়ে আসেন সবাই মিলে কোনো রকমে তাকে তাদেরকে নিয়ে বাইরের উঠোনের কাছে নিয়ে আসেন এবং তখন সে শরীরপত্র ছেড়ে দেয় একদম সে পড়ে যায় এবং সে খুব মানে দুর্বোধ্য ভাষায় গোঁ গোঁ করে তার খুব একটা কথা কেউ বুঝতে পারে না তার চোখের দৃষ্টি অস্বাভাবিক হয়ে যায় তখন তার মুখে জল টল দেওয়া হয় কিন্তু তেমন কোনো কাজ হয় না কিছুক্ষণ বাদে মেয়েটি সম্ভবত জ্ঞান হারায় সম্ভবত এরা কেউ বলছে ঘুমিয়ে পড়েছিল কেউ বলছে জ্ঞান হারিয়েছিল যাই হোক না কেন কিছু একটা ঘটে বাড়ির সমস্ত লোকজন যথারীতি অবশ্যই উঠে পড়ে এবং উঠে পড়ে কেউ হাওয়া দেয় কেউ মাথায় দেয় কেউ যা হোক কিছু করার চেষ্টা করে অন্তত দু তিন ঘন্টা এই মেয়েটির কোনো হুঁশ না হোক তারপর সে বা ঘুম না যেটাই আচ্ছন্নের মতো জাগে এদিকে তখন ভোর হয়ে এসছে কোন রকমে একটু সকাল হওয়ার পর তারা এই অঞ্চলে নতুন সুতরাং কাছাকাছি বেরিয়ে প্রতিবেশীদের জিজ্ঞেস করে গ্রামের অন্যান্য কাউকে জিজ্ঞেস করে ওখানে এক বাবু থাকতেন তিনি সম্ভবত ওখানকার লোকাল সরকারি হাসপাতালের হোক বা যে কোনো হাসপাতালের ডাক্তার বাবু তাকে হয়তো ডেকে নিয়ে আসেন তিনি এসে দেখে পরীক্ষা টিক্ষা করে খুব একটা কিছু বোঝেন না বলেন কোনোভাবে দুর্বল রয়েছে বলে তিনি হয়তো ওষুধ বিষুধ ইঞ্জেকশান কিছু দেন টেন সকালবেলার থেকে এই রকমটা চলে আর ওই যে অঞ্চলটায় ওনারা ওই সম্পত্তিটা নিয়েছিলেন সেই গ্রামটাতেই এক একটি কালী মন্দির আছে তো সেইখানের পুরোহিতকে এরা মানে গ্রামবাসীরা কয়েকজন আসে এই ঘটনাটা শুনে তারা বলেন ওই পুরোহিত ঠাকুরকে একটু বলুন উনি অনেক কিছু করেন টরেন অনেক কিছু বোঝেন টোঝেন তো সেই পুরোহিত ঠাকুর ওখানেতে আসেন একবার এসে কিছুই না উনি হয়তো ওই মায়ের খাঁড়া ধোয়া জল বা কিছু একটা ছিল সেটা মেয়েটির গায়ে মাথায় দেয় এবং তারপর মেয়েটি আস্তে আস্তে স্বাভাবিকতা শুরু করে এই ঘটনাটা আমাকে তার পরের দিনকে জানানো হয় ফোনে এখন ঘটনা হলো এটা আমি যখন শুনলাম শোনার পরেতে আমি অন্যরকম ভাবলাম আমি বললাম মেয়েটির ওপর লক্ষ্য রাখো বা ইত্যাদি করো তো ওই মন্দিরের মায়ের পায়ের যে ফুল ছিল সেই ফুলকে কাগজে মুড়ে মেয়েটির বালিশের তলায় রাখা হয় গায়ে মাথায় ছুঁয়ে দেওয়া হয় তারপর কিন্তু পরের দিন থেকে কিন্তু মেয়েটি স্বাভাবিক হয় এরপর আমি যখন যাই আমি যাওয়ার পরেতে ওখানেতে আমি তো যেদিন গিয়েছি তার পরের দিন তার পরের দিনেতে আবার মেয়েটি বেরুতে থাকে এবং পুরনো ঘটনার অভিজ্ঞতার কারণে এরা সজাগ ছিল যে মুহুর্তে ওই রকম কোনো আওয়াজ হওয়ার একটু হয় এরা উঠে পড়ে এবং উঠে পড়ে দরজার গোড়াতেই ওকে ধরে নেয় আমি ওই বাড়িটার থেকে যে বাড়িটায় ওরা বাস করে তার থেকে একটু দূরে আউট হাউসের মতো ওই জমিরই শেষের দিকে একটি অংশ ছিল পুরোনো দিনের ওই জিনিসটা ওরা রেটোভে রেনোভেট করেছে অনেকটাই আমি সেইখানটায় বাস করছিলাম তা ওরা আমাকে খবর দেয় তো আমি আসি আমার কাছে কিছু দ্রব্য ছিল যেটি মেয়েটির কপালে ছুঁয়ে বা তাকে সেই বস্তুটি তার গায়ে আমি বেঁধে দিই তারপরে মেয়েটি সুস্থ হয়ে থাকে পরের দিন থেকে এবার তাকে যখন আমি জিজ্ঞেস করি যে কী ঘটেছিল সে আমাকে বিশেষ কিছু বলতে পারে না কিন্তু সে বলে ঘুমের মধ্যে তার যেন মনে হচ্ছিল কেউ তাকে ডাকছে এবং ডাকছে এমন একজনের কথা সে বলছে মানে ওই ওই মেয়েটির সে হয় দাদা মানে সেই দাদা কিন্তু অনেক দিন আগে অন্ত বছর চার পাঁচ আগে সেই দাদা হঠাৎ করেই মারা যায় সেটাই মহারাষ্ট্রেতেই মারা যায় নাসিকেতে এবং সে এত মানে জীবন্তভাবে তার গলার আওয়াজ শুনতে পায় যে তাকে ডাকছে এবং বেরুতে বলছে তারপরে কিন্তু মেয়েটি আর কিছু মনে করতে পারছে না মানে তারপর সে কি কি করেছে এ সম্পর্কে মেয়েটির কোনো ধারণা নেই সে কিছুই বলতে পারছে না এখন এই বস্তুটা নিশির ডাক হতে পারে নাও হতে পারে এটা এমনি কোনো যেরকম প্রের তত্ত্বের সমস্যার থেকে ঘটনা সেটাও ঘটতে পারে কিন্তু যেটাই ঘটুক না কেন এই ধরনের সমস্যা হয়তো খুবই অল্প কিন্তু কোনো না কোনোভাবে সেটা বারবার ঘটতে পারে গ্রামগঞ্জের একেবারে অন্দরমহলে সেই জিনিসগুলো ইদানিংকালে হয়তো দেখতাম সব খবর তো আমরা শহরের লোকরা পাই না আমাদের গোটা দেশের মধ্যে শহরের থেকে গ্রামের সংখ্যা অনেক বেশি আমি এখনও বহু জায়গাতে এমন অনেক নির্জন গ্রাম দেখেছি এমন অনেক অযোগ গ্রাম দেখেছি যেখানকার শ্মশানে যেতে সত্যি মানে আজকে এতদিন ধরে কাজ করার অভিজ্ঞতার পরেও সেরকম এমন কিছু মারাত্মক শ্মশানে ঢুকতে গিয়ে নিজেদেরই হয়তো একটু আমার নিজের গা ছমছম করে অন্যকে কি বলবেন জানি না আবার এরকম অনেক ঘটনাই এমন অনেক গ্রামে হয়ে থাকে যার খবর আমরা তেমনভাবে পাই না আর আমাদের শহুরে বুদ্ধি দিয়ে তাকে বিচার করা এবং তার সঙ্গত জায়গায় রেজাল্ট কি বা কেন ঘটেছিল এটা বিচার করাটা কঠিন হয়ে দাঁড়ায় বিচার সবাই আমরা নিজেরা নিজেদের মতো করে করে নিই আমরা সবেতে হয়তো বিজ্ঞান খুঁজতে চাই সেটাই স্বাভাবিক সেটাই উচিত কিন্তু সব সময় আবার সেই ইকুয়েশান মেলে না তো যাই হোক আমি যে কথাটা বলছিলাম যে এরকম অভিজ্ঞতা হয়তো অনেকের হয়েছে কিন্তু আমার প্রশ্ন বক্তব্য হচ্ছে যদি এরকম অভিজ্ঞতা কখনো হয় বা এরকম হয় যে ঠিক এরকমটা না হলো কিন্তু মনে হলো যে কোনো কেউ ডাকছে সেটা অচেনাও হতে পারে আমরা নিষিদ্ধ ডাক সম্পর্কে যেটুকুনি জানি তাতে সে নাকি চেনা লোকের গলার আওয়াজ দিয়ে ডাকে এখন এই ক্ষেত্রে মেয়েটির চেনা গলার আওয়াজই সে পেয়েছিল বটে কিন্তু এরকমটা হতে পারে যে সে অচেনা লোকের নয় কিন্তু কেউ তার নাম ধরে ডাকছে সেটা চেনা গলা নাও হতে পারে তাতেও কিন্তু কখনো কখনো ওই রকম সম্মোহিতের মতো সে বেরিয়ে যাচ্ছে এরকম ঘটনা প্রচুর সময় শুনতে পাওয়া যায় এরকম কিছু ঘটনা আমার কাছে এসেওছে এরকম পরিস্থিতি যদি তৈরি হয় যেখানে অন্য কোনো শব্দ বিশেষত মানুষের গলার আওয়াজ তাকে ইন্সপায়ার করছে তাকে বেরিয়ে যাওয়ার জন্য ঘর থেকে বা কোনো কিছু একটা অ্যাক্টিভিটিতে ইন্সপায়ার করছে এরম যদি ঘটনা ঘটে সেটা চেনা লোকের গলা হোক কিংবা অচেনা লোকের গলা হোক সেটা নিশির ডাকই হোক আর দিনের ডাকই হোক এই ক্ষেত্রে সব থেকে সোজা পথ হচ্ছে মাতঙ্গিক ক্রিয়া নর্মালি মাতঙ্গিক্রিয়া মানে এটা তন্ত্রের খুব কঠিনতম ক্রিয়া একটি একটি অত্যন্ত দুরূহ ক্রিয়া কিন্তু মাতঙ্গী ক্রিয়ার ছোট বড় মাঝারি যে ক্রিয়াই হোক না কেন তাতে এই ধরনের সমস্যা কিন্তু মুক্ত হবে চিরকালের জন্য শুধু তাই না যদি মাতঙ্গী কবচাম কেউ পাঠ করে নিয়মিত এরম সমস্যা যদি বাড়িতে হয় মাতঙ্গি কবচম যদি পাঠ করা হয় তাহলে অসাধারণ এফেক্ট পাওয়া যায় তবে সেটা পারমানেন্ট হতে চায় না যতক্ষণ পাঠ করা হয় ততক্ষণ পর্যন্ত হয়তো খানিকটা রিলিফ দিল বা দুদিন রিলিফ দিল কিন্তু আবার সেটা ফিরে আসতে পারে কিন্তু ক্রিয়া থাকলে সেটা অনেকটা পারমানেন্ট ফ্যাক্টর হয় যাই হোক সাবধানে থাকতে হবে কারণ কোন সময় কোন ধরনের এনার্জি কোন ধরনের শক্তি আমাকে আপনাকে ইনফ্লুয়েস করবে তার কোনো আগের থেকে প্রেডিকশান হয় না হতেই পারে আপনি বিজ্ঞান মনস্ক থাকুন সব কিছুকে সুচারুভাবে যুক্তি দিয়ে দেখা অভ্যেস করুন এবং নিশ্চয়ই মাথায় সজাগ সচেতনতা রাখুন বিজ্ঞান মনস্ক সচেতনতাই থাকুক কিন্তু তবু চোখ কান খোলা রাখবেন কারণ আমাদের শাস্ত্র অনেক অ্যান্সিয়েন্ট এবং পুরনো দিনের ঋষিমণিদের তৈরি এবং বর্ণিত এই শাস্ত্র অবৈজ্ঞানিক নয় তারাও তাদের আইকিউ ভীষণ কম ছিল এরম ভাবার কোনো কারণ নেই সুতরাং তাদের পথ আমাদের ধরতে হবে মহাজন যেন গতস্য তা আমরা সবটাই করব। আমরা একই সঙ্গে বিজ্ঞান পড়ব বিজ্ঞান মনস্কও হব এবং একই সঙ্গে সজাগ থাকব। বিভিন্ন রকম এনার্জিসকে আমাদেরকে অনেক রকম ডিস্টার্ব তো তা এটাও এক ধরনের বিষ যে বিষ মানুষকে ভুল কাজ করতে সহায়তা করে বা উদ্বুদ্ধ করে তার থেকে নিজেকে বেঁচে থাকতে হবে মা মাতঙ্গীর স্মরণে থাকবেন এক্ষেত্রে আপনার অনেক সুবিধে হবে মা মাতঙ্গীর আশীর্বাদ এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনার ম্যাজিকের মতো কাজ করবে ভালো থাকবেন সজাগ থাকবেন ঈশ্বরের নামে থাকবেন জয়গুরু সবাই চরণে আমার প্রণাম ভালো থাকবেন সবাই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্যকর্ফ অফিসিয়ালকে আর যদি কন্টেন্ট ভালো থেকে থাকে তাহলে ভিডিও দেখার সময় নিচেই স্পেশাল থ্যাংকস বাটন পাবেন আপনার সাথে ব্যবহার করতে পারেন ভালো থাকবেন সবাই সঙ্গে থাকুন এবং অবশ্যই চোখ থাকুক হিরণ্যকর্ফ অফিসিয়ালে নমস্কার